সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। অ্যান্ড সো আজকে আমি একদম সকাল সকাল উঠে পড়েছি। এখন সবে বাজে হচ্ছে 8:30। এখন যাব গিয়ে, মা বাইরে কেনাকাটি করছে, একটু ফল তারপরে ফুল এসব কিনছে, কারণ এতে পুজো আছে মঙ্গলচণ্ডীর। তো তাই জন্য মা এমনি ঘরেরও কিছু জিনিস কেনার আছে। তো এখন যাব জলদি। অলরেডি আমি রেডি হয়ে গেছি, ড্রেসটা পরে নিয়েছি, এবারে মাস্ক পরে বেরিয়ে যাব। বেরিয়ে গেছি, এবার দাদার বাইকে উঠবো। মা এখন কেনাকাটি করছে, আমি যতটা পেরেছি মানে করেছি, কারণ ওখানে আমি নামতে পারলাম না ফুলের দোকানটার সামনে, কারণ ওখানে প্রচণ্ড গ্যাদারিং ছিল, তো ওখানে নামিনি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো মাস্ক পরেছি। যে মামা বাড়ির গাছে কেরম লেবু হয়েছে, হ্যাঁ সুন্দর ভর্তি হয়ে গেছে। এটা পুরো 12 মাস হয় গাছটা, মানে একটা লেবু কেটে পড়বে আবার নতুন লেবু তৈরি হবে, আগে 12 মাসে হয়। এসে গেছি মামা বাড়িতে। কি রে গাছ তো, কি এটা পাহাড়ি, পাহাড়ি ধুতরা, পাহাড়ি ধুত এত বড় সাইজ হয় আর তেমনি গন্ধ, খুব সুন্দর পাহাড়ি ধুত, এত গন্ধ রাস্তা দিয়ে হেঁটে গেলে গন্ধ পাওয়া যায়, এত সুন্দর সুন্দর বেশ গন্ধটা। পাহাড়ি ধুত ফুল, করে আছে না মা এখানে সব। এগুলো সব 17টা করে দেয়া আছে, এই যে আতপ চাল 17টা, এই জব 17টা, এটা হচ্ছে মাসকলাই 17টা। মামার গাছের আম এই আমাকে দিল মামা। বাবা কি বিশাল, দেখ ধরে দেখ, আমার হাতের থেকে বড়, কত বড় দেখো। বেরিয়ে গেছি ওখান থেকে, তো এবার বাড়িতে এসে গেছি, খুব টায়ার্ড লাগছে, ভীষণ গরম লাগছে।
তো এবার তাদেরকে চেঞ্জ করে নিয়ে কিছু খেয়ে নেব, ব্রেকফাস্টটা করে নেব। তো গাইজ, আমি ভাবলাম যে ব্রেকফাস্টে কী খাওয়া যায়, তো কিছু কফি বা সামথিং, তো মা বললো যে আমাকে তুই বানিয়ে নে, তাই জন্য আমি নিজেই এখন গিয়ে বানাবো হচ্ছে ডালগোনা কফি। তো এখানে আছে হচ্ছে দুধ, এটা হচ্ছে কফি, কফি আমি 2 স্পুন মতো গরম জল মিশিয়ে দেবো। এটাকে 10 মিনিট এরকমভাবে ভালো করে মিক্স করানোর পর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এবার দেখতেই পাচ্ছ কালারটা কেমন হয়ে গেছে। তো এটাকে আরও 10 মিনিট মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ যে এটা পুরো রেডি হয়ে গেছে, পুরো ক্রিমি টাইপ হয়ে গেছে। এবারে এই গ্লাসের মধ্যে দুধটা ঢেলে দেব। তো এবার আমি ক্রিমটা এর মধ্যে ঢেলে দেব। তো ডালগোনা কফি ইজ রেডি, দেখো কি সুন্দর লাগছে ভেতরে ক্রিমটা। ডালগোনা কফিটা খেয়ে দেখলাম এত ভালো লেগেছে, নিজেই এক্সপেক্ট করতে পারিনি যে এত ভালো হবে। অ্যান্ড ওখানে আমি একটা জিনিস ইউজ করিনি, সেটা হচ্ছে ওই ক্রিমটা বানানোর পর দুধের যখন দুধটা আমরা গ্লাসে ঢালি, তখন তোমরা চাইলে আইস কিউবস বরফও ইউজ করতে পারো যদি তোমাদের মনে হয়। আমি ওটা ইউজ করিনি কারণ আমার গলায় হালকা একটু ব্যথা, তো তাই জন্য বেশি ঠান্ডা খেতে পারবো না, তো তাই জন্য আমি ওটা ইউজ করিনি, চাইলে তোমরা ইউজ করতে পারো। অ্যান্ড অবশ্যই তোমরা ট্রাই করো যদি এখনও অবধি তোমরা না করে থাকো, কারণ এটা আগের ইয়ারে মানে 2020 এটা খুবই একটা ফেমাস জিনিস হয়ে গেছিলো যে ডালগোনা কফি, মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই সবাই বানাচ্ছিলো ডালগোনা কফি এই ফার্স্ট লকডাউনের সময় ওটা হয়েছিল। তো এখন আমি আবার 1 ইয়ার পর আগেও করেছিলাম, 1 ইয়ার আগে করেছিলাম, তো 1 ইয়ার পর আবার ট্রাই করলাম অ্যান্ড দেখলাম যে ভালোই রেজাল্ট পেলাম। তো অবশ্যই তোমরা ট্রাই করো অ্যান্ড ট্রাই করে অবশ্যই জানিও যে তোমরা। সো গাইস, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আজকের ব্লগটা ব্যাস এইটুকুই, ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বাই।